আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, সূর্যগ্রহণের সময় নামাজ পড়ার নিয়ম, কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন কোন সূরা মেলাবেন, তাছাড়া গর্ভবতী নারীরা কিভাবে নামাজ পড়বেন বা সূর্যগ্রহণের সময় কি করবেন, সব কিছু থাকছে ভিডিওতে। গর্ভবতী কিংবা অন্যান্য যারা আছেন সবার প্রতি রিকোয়েস্ট রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সূর্যগ্রহণ দেখার বা উদযাপন করার কোনো বিষয় নয়। সূর্যগ্রহণের সুন্নত আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, নামাজ পড়া এবং সাদগা করা। আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব আমলের মাধ্যমে সূর্যগ্রহণ অতিবাহিত করেছেন। মহান আল্লাহ তাআলা বান্দাকে সতর্ক করার জন্য আকাশ মহাকাশে বিভিন্ন নির্দেশন দিয়েছেন। তাই সূরা বনী ইসরাইলের আয়াত 59 বর্ণনা করেছেন, আমি ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেই নির্দেশনাবলী প্রেরণ করি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের সময় নামাজ আদায় করতেন, আর এই নামাজকে সালাতুল কুসুফ বলা হয়। তবে সূর্যগ্রহণের এই নামাজে আজান ও ইকামত নেই। মাখরু ওয়াক্ত ব্যতীত মসজিদে এই নামাজ জামাতের সঙ্গে আদায় করা সুন্নত। তবে গর্ভবতীরা কিংবা মহিলারা বাড়িতে একাকী এই নামাজ আদায় করতে পারবেন। দিনের বেলায় সূর্যগ্রহণ অনুষ্ঠিত হয়, আর দিনের বেলায় নামাজ হওয়ার কারণে কেরাত আস্তে পড়ার নিয়ম। সূর্যগ্রহণের নামাজ 2 রাকাত, অন্য সাধারণ নামাজের মতোই এই নামাজ আদায় করতে হয়। যদিও প্রতি রাকাত অনেক দীর্ঘ করে পড়তে হয়, তবে প্রত্যেক রাকাতে 2 রুকু, 3 রুকু বা 4 রুকু আদায়ের এক ব্যতিক্রমী নিয়মে নামাজ পড়ার বিবরণও বর্ণিত রয়েছে। হাদিসে এসেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর উচ্চারণ করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাতে 4টি রুকু ও 4টি সিজদা ছিল। এখন জানবো সূর্য বা চন্দ্রগ্রহণের নামাজ আদায়ের পদ্ধতি। তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবর বলে সানা পড়ে এরপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা আল ফাতিহা পড়বে, তারপর দীর্ঘ তেলাওয়াত করবে। দীর্ঘ তেলাওয়াতের পর দীর্ঘক্ষণ যাবৎ রুকু করবে, এরপর রুকু থেকে উঠে সামিল্লাহু লিমাল হামিদা রব্বানা ওয়ালাকাল হামদু বলবে, এরপর সূরা ফাতিহা পড়বে এবং দীর্ঘ কিয়াম করবে। তবে পরিমাণে প্রথম রাকাতের তেলাওয়াতের থেকে কম হবে। এরপর দ্বিতীয়বার রুকু করবে এবং দীর্ঘক্ষণ রুকুতে থাকবে, তবে প্রথম রুকুর চেয়ে কম সময়। এরপর রুকু থেকে উঠে সামিল্লাহু লিমাল হামিদা রব্বানা ওয়ালাকাল হামদু বলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবে, এরপর দীর্ঘ দীর্ঘ 2টি সেজদা করবে এবং 2 সেজদার মাঝখানেও দীর্ঘ সময় বসে থাকবে। এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে এবং প্রথম রাকাতের মতো 2 রুকু সহ বাকি যা আছে সব অনুরূপ করবে, কিন্তু সব কিছুর দীর্ঘতা প্রথম রাকাতের চেয়ে কম হবে। সূর্য কিংবা চন্দ্রগ্রহণের এই নামাজটা পড়ার সময় হচ্ছে যখন সূর্য বা চন্দ্রগ্রহণ শুরু হবে সেই সময় থেকে গ্রহণ শেষ হওয়ার আগ পর্যন্ত। তবে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মাঝেও যদি আপনি নামাজ পড়ে উঠে পড়েন সমস্যা নেই, তবে গ্রহণ চলাকালীন বাকি সময়টুকুতে জিকির, দোয়া, তওবা, ইস্তেগফার, দান সদকার মাধ্যমে কাটানো উত্তম। গর্ভবতী নারীরা সূর্যগ্রহণের সময় ঘরে একাকী এই নামাজ আদায় করবেন। নামাজ শেষে নিজের শরীরের জন্য এবং অনাগত সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, তওবা ইস্তেগফার করবেন এবং বেশি বেশি করে দান সদকার মাধ্যমে নিজেকে মশগুল রাখার চেষ্টা করবেন। কোনো ধরনের কুসংস্কার মানার দরকার নেই। নিজের এবং অনাগত সন্তানের সুস্থতার জন্য সময়মতো খাওয়া দাওয়া এবং ঘুমানোর চেষ্টা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজ আদায় করার সুযোগ এবং তৌফিক দান করুন, আমিন। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।